হাই ফ্রেন্ড আজকে আমি দেখাবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে ভলেন্টিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা প্রথমে এই যে সাইটটা আছে সেই সাইটটাতে ক্লিক করতে হবে এই সাইটটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়ার লিঙ্কের মাধ্যমে খুলতে পারবে এটা খোলার পর এই পেজটা খুলে যাবে এখানে যে অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করতে হবে সেটাতে ক্লিক করার পর একটা নতুন ট্যাব খুলে ট্যাবটা খোলার পর যেহেতু প্রথম ফর্মটা ফিল আপ করা হচ্ছে তাই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার আপ দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি করলে পরে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেম দেওয়ার পর ইমেল আইডি দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তারপর গেট ওটিপি করলে ওটিপি চলে আসবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় কনফার্ম পাসওয়ার্ড করার পর সাইন আপ অপশন ক্লিক করতে হবে এবার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে এবার এখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন জন্য করতে চাও সেটার উপর অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স অল যেটা করবে সেটার উপর ডেট অফ বার্থ দিতে হবে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে এখানে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিতে হবে এবং কোন ডিস্ট্রিক্টের ডিউটি সেটা দিতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এখানে মাধ্যমিক পাসের জন্য এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে बटन पर क्लिक कर एप्लीकेशन ऐप्लीकेशन कर